নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা হচ্ছে নাকি আবেশ দূর হচ্ছে আপনাদের সঙ্গে 144টা ওয়ার্ডে হলোটা কি পুরোবাসী বললেনটা কি আর এই মুহূর্তে রাজনৈতিক নেতারা তারা কি বলছেন জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব কারণ ইতিমধ্যে রেজাল্ট প্রায় হাতের কাছাকাছি এবং বিট্টু রায় চৌধুরী লাগাতার সকাল থেকে সব খবর সবার আগে রিপাবলিক বাংলার এই স্ট্রং ডেস্কে পৌঁছে দিয়েছে এবং সেই খবর আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি ময়ূকরঞ্জন ঘোষ থেকে অনির্বাণ সিনহা শ্রম সুপ্র থেকে শুরু করে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা সিনিয়র এডিটর থেকে শুরু করে সকাল থেকে আমরা এই স্ট্রং ডেস্কে ছিলাম যেখান থেকে লাগাতার খবর আপনাদের কাছে পৌঁছে দিয়েছি তাই হচ্ছেটা কি আজ এই নিউজ রুম থেকে যারা লাগাতার পরিশ্রম করে আপনাদের কাছে খবর পৌঁছে দিয়েছে এবং লাগাতার কাউন্টিং এর খবর আমরা সবার আগে পৌঁছে দিয়েছি এই মুহূর্তে সবথেকে বড় ইন্টারেস্টিং খবর এই 144টা ওয়ার্ডের ভোটের ফলাফল যখন সামনে আসছে আপনারা দেখতে পাচ্ছেন 2015 যে রেজাল্ট সেখানে বিজেপি 7টা আসন পেয়েছে এখন 3টে এবং উল্লেখযোগ্যভাবে 65টি আসনে এখনো পর্যন্ত বামেরা দ্বিতীয় স্থানে এবং লাগাতার একের পর এক খবর প্রত্যেকটা মোড় পরিবর্তন করে দিয়েছে আমরা দিনভর সে আলোচনা করেছি বামেরা রেজাল্ট ভালো করেছে সেখান থেকে রবীন্দ্রদেব বলছেন তিনি বলছেন 5-6 বছরে যে ঘটনা ঘটেছে তার প্রতিফলন ঘটেছে এই রেজাল্টে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি ভোকাটটা পার্থ চট্টোপাধ্যায় বলছেন প্রত্যাশা আরও বাড়লো মানুষের ফিরহাদ হাকিম তিনি বলছেন মানুষের জয় যারা রয়েছেন অবশ্যই আমি পরিচয় করে দেবো আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছেন আমার সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু মিত্র আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য রায় চৌধুরী আমার সঙ্গে রয়েছেন কনীনিকা বসু এবং রেনেসা রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিও থেকে ময়ূকরঞ্জন ঘোষ রয়েছেন আমি ময়ূকের কাছে অবশ্যই যাব কিন্তু তার আগে রেনেসার কাছে সরাসরি স্টুডিওতে একবার যাওয়ার চেষ্টা করবো রেনেসা যারা রয়েছেন প্যানেলিস্ট যারা রয়েছেন তারা কিভাবে বিশ্লেষণ করছেন এই ঘড়ির কাঁটায় যখন 5টা বাজছে প্রায় ফলাফল সামনে চলে এসেছে সেই সময় তারা ঠিক কি বলছেন রেনেসা একদমই আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন আমি প্রথমেই কৃষাণু আপনার কাছে যাব এই এখনো পর্যন্ত চূড়ান্ত ফলাফল যেহেতু ঘোষণা হয়নি অফিশিয়াল ডিক্লারেশন হয়নি আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না যে তৃণমূলের পুরোপুরি জয় কিন্তু যে ট্রেন্ড আমরা দেখছি যে এতটা আশা করেছিলেন ভাবে যে ইয়ে ছিল আন্দাজ ছিল যে 137টা তো ওরই আশেপাশে আছি আমরা তো এরকমই আমরা কেন কি যদি আমরা বিধানসভা নির্বাচন দেখি তো ট্রেনটা আশেপাশে কেন কি আমরা সারা কলকাতা শহরে সম্ভবত 10টা ওয়ার্ডে শুধু পিছিয়েছিলাম না না 10টা ওয়ার্ডে বিধানসভাতেও আমরা পিছিয়েছিলাম তখন তো ওনাদের ইচ্ছা মতো যে ওনাদের সঙ্গী বিজেপি যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়েছিল তো অনিন্দ্যরা দ্বারা সেখানেও 10টা আসনেই আমাদেরকে পেছনে রাখতে পেরেছিলেন আর তখনও বিধানসভা নির্বাচনে 134টা ওয়ার্ডে আমরা বিধানসভাতেও এগিয়েছিলাম আমরা শুনে নি অন্যরা কে কি বলছে যেহেতু সন্তু সবার কথাই শোনাতে চাইছে দর্শকদের আমরা একটু শুনে নি তরুণ কি মানে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আসাম যাওয়ার আগে পরিষ্কার বললেন যে বিজেপি ভোকারটা আচ্ছা ছাপ্পার ওপর থেকে কেমন জানি না বিশ্বাসটা উঠে গেল এত ছাপ্পার পরেও 144 হলো না এটাই দুঃখের কৃষ্ণদা বলছেন 137টা ওনারা আশা করছেন 137টাই বা কেন করছিলেন 144টা কেন করছেন এটাই কোশ্চেন পেপার ওনাদের পরীক্ষক ওনাদের কিন্তু তরুণ আজকে ফিরহাদ হাকিম কিন্তু এটাও বললেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় তিনি বললেন যে পলিটিক্স আর সমালোচনা এটা করতে গিয়ে মানুষের তল পাওয়া যায়নি তল পায়নি বিরোধীরা না ফিরহাদ হাকিম বাবু অনেক কথাই বলেন কলকাতার কোনো বিশেষ স্থানকে মিনি পাকিস্তানও উনি বলেন উনি অনেক রকম কথা বলেন ওনার কথায় খুব একটা পাত্তা দিচ্ছি না যেটা মানুষ দেখেছে তোমাদের চ্যানেলের মাধ্যমে দেখেছে অন্যান্য সংবাদ মাধ্যমে দেখেছে যে সিসিটিভি ক্যামেরা হাইকোর্টের নির্দেশে ছিল সেই ক্যামেরাগুলো কোথাও কানেকশন খোলা কোনো ক্যামেরাগুলো কভার করে দেওয়া প্রার্থীদের যেভাবে হেনস্থা করা হয়েছে যেভাবে মারা হয়েছে ইনফ্যাক্ট গতকালকেও দেখলাম একজন কংগ্রেসের ক্যান্ডিডেট তাকে রাস্তায় উলঙ্গ করে ফেলে মারা হচ্ছে এটা যাই হোক এটা গণতন্ত্র হতে পারে না এটা গণতন্ত্র জয় হতে পারে না সবার আবার সন্তুর কাছে ফিরিয়ে দেবো কিন্তু তার আগে কনীনিকা দেবী আপনার কাছে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন যে বেপাত্তা লেফট কিন্তু যেভাবে লেফটের 65টা আসনে তারা দ্বিতীয় স্থানে রয়েছে কি বলবেন এতটা আশা করেছিলেন মানে কোথাও একটা আত্মবিশ্বাস বাড়ছে আত্মবিশ্বাস তো বাড়ারই কথা এবং এই আত্মবিশ্বাস সবসময় আছে ওই আত্মবিশ্বাস নিয়েই বামপন্থীরা রুটি রুজির লড়াইয়ে মানুষের জীবন জীবিকার সংগ্রামে আগেও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে শুধুমাত্র ভোটের জন্য না কিন্তু প্রশ্ন হচ্ছে নিশ্চিত জনগণের মানুষের যে রায় যে কজন যতজন মানুষ আমাদের সমর্থন করেছেন তাদেরকে অবশ্যই প্রণাম জানাচ্ছি কারণ এর মধ্যে এই একটা অসম লড়াই একটা অসম প্রতিযোগিতা
কোটি কোটি টাকা মানে হাজার হাজার লাখ লাখ টাকার বিভিন্নভাবে ব্যানার ফ্লেক্স পোস্টার মিডিয়ায় মানে হাজার হাজার, আর সেক্ষেত্রে বামপন্থীদের সীমিত সাধ্য নিয়ে বামপন্থীরা, বিজেপি তো ছিল না ছেড়ে দিন, প্রচারে ছিল না, কিছুতেই ছিল না, ফলেতে বামপন্থীরা যে লড়াই নিজেরা করেছেন এবং যে লড়াইয়ের মধ্যে দিয়ে তারা মানুষের আস্থা অর্জন করতে পেরেছেন, এই লড়াই নিশ্চিত করে আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথে হয়ে থাকবে। এবং মানুষের এই রায়কে নিয়ে কিন্তু একটাই কথা যে যে ছাপ্পা তারপরেও জয় করে তোর ভয় কেন তবু যায় না, আমার এই প্রশ্ন করতে বারে বারে তৃণমূলকে ইচ্ছে করে যে গত চার মাস আগের রেজাল্টের পরে আহামরি কিছু পরিবর্তন হবে না তা ওরাও নিশ্চিত জানতেন, তবু কেন এত তবু কেন বিরোধী পরিসরকে ছোট করে দেওয়ার চেষ্টা, এটা আমার নিশ্চিত ওদের কাছে প্রশ্ন থেকে যায় যে গণতন্ত্রে বিরোধীদের মর্যাদা দেওয়ার তো উচিত এবং এত রায় নেয়ার পরেও কেন সেটা কিছুতেই একটা নিজেরা নিজেদের মধ্যে প্রতিযোগিতায় কাউন্সিলররা নিজেরা এবং প্রভু মানে কি করবেন না করবেন কোন দিকে কোন টাকা পয়সা ইত্যাদির প্রশ্ন চলে এসে এতভাবে কিভাবে কেন অনেকগুলো প্রশ্ন আপনি এখান থেকে রাখছেন, কিন্তু সেই প্রশ্নের মাঝে অবশ্যই আপনাদের এই যে ফলাফল সেটা কনফিডেন্স যোগাচ্ছে সেটা আপনি বলছেন এখান থেকে।